অবশেষে পর্দা নামলো জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 7 জানুয়ারি ভারতের অন্যতম এই চলচ্চিত্র উৎসবের আসর বসে। সেখানে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র প্রিয় সত্যজিৎ। সুদূর মরুর রাজ্যে বাংলাদেশি এই সিনেমায় আরেকটি সাফল্যের পালক বসেছে। প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রে অভিনয়ের জন্য উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আহমেদ রুবেল। বিস্তারিত প্রতিবেদনে 7 জানুয়ারি ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় প্রিয় সত্যজিৎ। উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট ফিল্মটি নির্মাণ করেন বাংলাদেশি নির্মাতা প্রসূন রহমান। মুখ্য ভূমিকায় অভিনয় করেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। এই সিনেমার জন্য উৎসবের ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত করা হয়েছে তাকে। সেরা অভিনেতা ছাড়াও সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে প্রিয় সত্যজিৎ। এর আগে গত নভেম্বরে কানাডার ভ্যাঙ্কুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিয় সত্যজিতের আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। সিনেমাটি পরে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, সেখানেও পেয়েছে বিশেষ পুরস্কার। অন্যদিকে মেক্সিকোর চলচ্চিত্র দ্য পিঙ্ক লেগুনে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মনিকা আর্স। একই বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন ক্যামেল পুরস্কার পেয়েছে ভারতের নবীন নির্মাতা রাহুল কাবালি পরিচালিত চলচ্চিত্র ফিয়ারলেস ডিলুশন। আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা ও শিল্পী অপর্ণা সেন। উৎসবে যৌথভাবে রেড রোজ অ্যাওয়ার্ড পেয়েছে মাতা দ্য মনাস্ট্রি ও ওমাই সেনাই সিনেমা। পরিবেশ বান্ধব সচেতনতার জন্য গ্রিন রোজ অ্যাওয়ার্ড পাই প্রমিস থ্রো লাইফটাইম ও মারিয়া। সেরা নবীন পরিচালকের পুরস্কার ওঠে ওমাই সেনাই নির্মাতা অর্জুন একালাইভার হাতে। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পাই সাহারি। এবারের উৎসবে নারী নির্মাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বেস্ট উইমেন ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় মার্কো ডেলা ফন্টের ড্রিমস লিভস ইন ট্রিজ। স্পেশাল জুরি মেনশন জিতে নেয় লিটল স্যামুয়েল। তথ্যচিত্র বিভাগে একাধিক পুরস্কার জিতে নিয়েছেন নির্মাতা হর্ষ আত্মাকুড়ি। এবছর বিভিন্ন বিভাগে 63টি দেশের মোট 282টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। অংশগ্রহণ করেন 200-এর বেশি প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার। তবে সব ছাপিয়ে সুদূর মরুর রাজ্যে বাংলাদেশি সিনেমার জয় জয়কার। মুখে মুখে ফিরছে বাংলা সিনেমার স্তুতি। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।